नारी तुई पोसा काठा ओरे बिक्रय होबी कोन जायगा एई पुरुष ना जिज्ञासिले घरेर कोने खामला गाय नारी तुई पोसा काठा খেলা জানে তোমার বাপ মা ছোটবেলায় ভালোই মানুষ করলো যাহা একটু ডাগর ডগর হয়ে উঠছে অমনি বাপ মার মাথায় হাত কারণ লাগবে তো 5 লাখ কোথা বাড়তি তাড়া ঝুলি ওরে বিক্রয় হবি কোন জায়গা রে বিক্রয় হবি কোন জায়গায় ওরে এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই নারী তুই পয়সা কাঠাল ওরে বিক্রয় হবি কোন জায়গা রে বিক্রয় হবি কোন জায়গায় ওরে এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই নারী তুই পয়সা কাঠাল বিক্রয় হবি কোন জায়গায় লো বিক্রয় হবি কোন জায়গায় এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই নারী তুই পয়সা কাঠাল নারী তুই পয়সা কাঠাল আর পুরুষ যদি করে রে গোসা ওরে হতে পারে রাজা বাদশা পুরুষ যদি ওরে হতে পারে রাজা বাদশা ওরে নারী যদি করে গোসা নারী যদি করে গোসা ওরে মাইয়া যদি করে গোসা দেশে খাতাই নাম লেখাই মাইয়া তুই কোসা কাঠাল ওরে বিক্রয় হবি কোন জায়গায় রে বিক্রয় হবি কোন জায়গায় ওরে এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই মায়া তুই পয়সা কাঠা আহাল মায়া তুই পয়সা কাঠা আরে বিক্রয় হবি কোন জায়গায় রে বিক্রয় হবি কোন জায়গায় এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই মায়া তুই পয়সা কাঠা মায়া তুই পয়সা ওরে মাইয়া পসে মাসে মাসে ওরে পুরুষ কখন নাই পসে মাইয়া পসে মাসে মাসে জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই মায়া তুই পয়সা কাঠা আরে বিক্রয় হবি কোন লাগাই লো বিক্রয় হবি কোন লাগাই এই পুরো ভাই গাই রে ঘরের কোণে খাম লাগাই মায়া তুই পয়সা কাঠা মায়া তুই পয়সা কাঠা ননপুত জামাই হইলে শাশুড়ি খুব ভালোবাসে নাকি যদি ফিরেনি ভাঙতে যাই না এই ফিরেনি ভাঙার সময় শ্বশুর শাশুড়ি সকালবেলা ঘরের দরজা পান তাকি থাকে মেয়ে আমার হাস্য বদনে আসছে বেড়াছে না মুখ বেজার করে বেড়াছে যদি হাস্য বদনে বেড়ায় ওই জামার খুব ভালোবাসে যত্ন অভ্যাস করে একজন শাশুড়ি মা জামাইটা খুব মনোপুত গরিব মানুষ তারা কিন্তু জামাইটা মনোপুত এত ভালোবাসে আপন সন্তানের মতো ভালোবাসে স্ত্রী যদি তার নিজের বাসায়ও থাকে জামাই কিন্তু শ্বশুর বাড়ি বেড়াতে যায় এমনও সময় বেড়াতে গেছে শাশুড়ি মা জামার জন্য ভালো ভালো খাবারের তার সাধ্যানো যায় ভালো ভালো খাবারের আয়োজন করেছেন এই খাবারের মধ্যে একেবারে অবশিষ্ট শেষ পর্যায়ে এক বাটি দুধ গরিব মানুষ তো চাটর বেড়ার ঘর ঘরের পিড়েই বসে জামাই খাবার খাচ্ছে শাশুড়ি আম্মা রান্নাঘর থেকে খাবার পরিবেশন করছে
তরি তরকারি যা রান্না করেছিল সব সামা জামায় সামনে দিয়েছে, জামাই খাওয়া দাওয়া করছে সুষ্ঠুভাবে, শেষের দিকে এক বাটি দুধ নিজে ওই জামায় সামনে রাখার সাথে সাথে ওর দেহে একটা ব্যাধি ছিল। মানুষের কখন কোন দশা ঘটে যায়, লালন সাহেব বললে কখন ঘটে, কখন খেলে কোন খেলা। এখন যাহা ওই দুধের বাটি রেখেছে, শাশুড়ি আম্মা ছিল একটা ব্যাধি, আরে ব্যাধি যত প্রকার হোক তার মধ্যে একটা বিয়াদবি ব্যাধি আছে, সেটা কি জানেন? সেটা হলো চুলকনি বা দাঁত। হাজার হাজার মানুষের মাঝেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যদি আপনার দাঁত থাকে, হাত কিন্তু সেই জায়গায় চলে যাবে, কিন্তু লোক লজ্জা সরম ভয় ও সব বিসর্জন চলে গেছে, মানে চুলকানির একটা বাই আছে। মহত বললো যখন ওঠে চুলকানি বাই, আপনার আপনি চুলকাই পড়ি তালে বেতাল হয়ে পড়ে, চুলকানির একটা বাই। শাশুড়ি আম্মা দুধের বাটি রাখার সাথে সাথে ওই দাদির চুলকনির বায়ুটি গিয়ে টুক করে ঘরের মধ্যে যাইয়ে ওই দাঁত চুলকাছে, তার শব্দ হচ্ছে, হ্যাঁ জামাই মনে মনে করছে যে শাশুড়ি একখান পাইছে, এত তরি তরকার দিয়ে খাওয়ানোর পর আবার দুধের বাটি রেখে ঘরের মধ্যে নারকল কুড়ার মতন শব্দ আছে, ঘস ঘস করছে, ও মনে করছে নারকল করছে। তো তরি তরকারি দিয়ে খেয়ে অল্প একটু ভাত পাতে নিয়ে বসে আসছে শাশুড়ির অপেক্ষায়। শাশুড়ি আমার নারকল ঘরের মধ্যে করছে, ওই নারকল এনে দেবে, নারকল দেওয়ার দুধ দিয়ে মাখি খাবে। তো অনেকক্ষণ পর যখন মাতাজির জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে, তখন ঘর থেকে বাইর হয়ে এসে দেখে জামাই আইটু হাতে বসে রয়েছে দুধের বাটির সামনে অল্প একটু ভাত পাতে। তো বললে বাবা ভাত দুধ দিয়ে না খেয়ে বসে আসো। তো বললো আম্মা আপনার অপেক্ষায় আছি। বলে আমার অপেক্ষায় মানে? বলছে আপনি ঘরের মধ্যে নারকোল কইলেন, ওই নারকোলটা দুধ দিয়ে মাখি খাও বলে বসে রয়েছে। বা শাশুড়ি বলছে ও বাবা তুমি যা মনে করেছ তা নাই, আমি আমার দেহ চুলকাইছিলাম। নারী দেহ চুলকি কাজ হবে না, নারকল কুড়িয়ে নিয়ে আনো দুধ দিয়ে মাকে খাওয়াই যায়। আরে নারী পাশি মায়া তুই পাশা কা মাইয়া পাশে মাসে মাসে, ওরে পুরুষ কখন নাহি পাশে মাইয়া পাশে মাসে মাসে, ওরে পুরুষ কখন নাহি পাশে মাইয়া সাইয়া থাকে পুরুষ আসে, মাইয়া থাকে পুরুষ আসে সাইয়া থাকে সে কবে যেন স্বামী পাই, মায়া তুই পশা কাঠাল, ওরে বিক্রয় হবি কোন জায়গা রে, বিক্রয় হবি কোন জায়গায়, ওরে এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই, মায়া তুই পশা কাঠাল, বিক্রয় হবি কোন জায়গায় লো, বিক্রয় হবি কোন জায়গায়, এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই, মায়া তুই পশা কাঠাল, মায়া তুই পশা কাঠাল। মাতাল রাজ্জাক বলে ও নারী গো, ওরে দিন থাকিতে করো পুরুষের যত, মাতাল রাজ্জাক বলে ও নারী গো, ওরে দিন থাকিতে করো স্বামীর যত, তাতে চাইলে পারো পাইতে পারো, ধরো আগে স্বামীর পা, মায়া তুই পশা কাঠাল, ওরে বিক্রয় হবি কোন জায়গায় রে, ওরে বিক্রয় হবি কোন জায়গায়, ওরে এই পুরুষ না জিজ্ঞাসিলে ঘরের কোণে খাম লাগাই, মায়া তুই পশা কাঠাল, মায়া তুই পশা কাঠাল, মায়া তুই পশা মুক্তি তুই পশা কাঠাল।